ওইটাই তো অ্যাগ্রিমেন্ট হয়েছিল ইন্সপেক্টর যখন বললো বললো আজকে তারপর কালকে আমাদের হাউস থেকে আসলো তখন শুরু হবে ওইটাই তো কথা হয়েছিল না শক্ত চোয়াল চাপা কণ্ঠস্বর স্থির চোখের মনি বাবা অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার পর যখন এই ভঙ্গিতে দাঁড়িয়ে কথা বলছেন পার্থদেব তখনও তাঁর ঘরেই রয়েছে দিদির কঙ্কাল পুলিশকর্মী থেকে শুরু করে সাংবাদিকদের অনেকেই বলছেন সে রাতে পার্থকে দেখে তারা ঘুণাক্ষরও টের পাননি এত বড় রহস্য ঠোঁটের তলায় চেপে রেখেছেন এই দীর্ঘাঙ্গী পুরুষ যা দেখে মনোরোগ বিশেষজ্ঞদের অনুমান আসলে গোটা বিষয়টাতেই ভীষণ রকমভাবে অভ্যস্ত হয়ে পড়েছিলেন পার্থ তিনজন অলরেডি ওই পরিবারে মারা গেছে এবং আরেকজন সদ্য মারা গেছে তাদের এই ইমোশনগুলো তাদের মানে অনেকটাই কাজ করে না কারণ তাদের তো বাস্তবের যেসব জিনিসগুলো ঘটছে আমরা বাস্তব লাইফে যে আবেগগুলো আমাদের ক্ষেত্রে কাজ করে ওদের ক্ষেত্রে সেটা আর কাজ করে না মনোরোগ বিশেষজ্ঞদের আরও বক্তব্য পার্থর কথা বলার ভঙ্গি কিংবা তার চাপা কণ্ঠস্বরই বলে দিচ্ছে গোপন কথা গোপনে রাখার একটা তাগিদ ছিল তাঁর মনে ফিস ফিস করে কখন তখনই কথা বলে যখন সে মনে করছে যে অন্য লোকেরা শুনে ফেলবে তারা যদি উনি মনে করেন যে আশেপাশে রয়েছে তাহলে কোনো কনভারসেশন উনি স্বাভাবিক গলায় বলবেন না কারণ এরা শুনে ফেলবে মনোরোগ বিশেষজ্ঞদের সবারই মতে পার্থ চিকিৎসা প্রয়োজন অনেকগুলো অ্যালার্ম দেয় আমাদের সেই অ্যালার্মের সময় ধরতে পারলে আজকে হয়তো এত বড় খবর হতো না যদি আগে থেকে আরেকটু অ্যালার্ম হতো মনোবিজ্ঞানীদের আরেকটু সাহায্য নিতে পারতেন আনফরচুনেটলি এত এডুকেটেড হওয়া সত্ত্বেও চিকিৎসা কেন পেল না চিকিৎসা কেন পেল না কোটরে ঢোকাই চোখের গভীরে যে আর কি কি রহস্য লুকিয়ে আছে সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের সঞ্চয়ন মিত্র অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ